রাজধানীর বিভিন্ন রুটে বেপরোয়া গতিতে চলে বাস, যত্রতত্র যাত্রী ওঠানামা ও পরিবহনগুলোর মধ্যে প্রতিযোগিতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসবের বিরুদ্ধে ছাত্র আন্দোলন হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সম্প্রতি ভিক্টর পরিবহন বাবার পর ছেলেকে চাপা দেয়। এসব নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যৌথ সভার আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মাদকাসক্ত চালকদের চিহ্নিত করেছেন মালিক ও শ্রমিকরা। ঢাকা শহরে অন্তত 40-50% চালক মাদকাসক্ত। আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে রাস্তা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ডোপ টেস্ট চালু করতে যাচ্ছি, এবং সেই ডোপ টেস্টে যে মাদকাসক্ত ধরা পড়বে সাথে সাথে তাকে জেলে দেওয়া হবে। ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন, আর না হয় গাড়ির ড্রাইভিং ছেড়ে দেন। সড়কে বিশৃঙ্খলার জন্য চুক্তিভিত্তিক গাড়ি চালানোকে দায়ী করেন বক্তারা। ভুয়া লাইসেন্সধারী চালককে গাড়ি না দেয়ার আহ্বানও জানান পরিবহন নেতারা। দুর্ঘটনা যাই আমি নয়, এরকম হাজারো যুক্তি দেওয়া যাবে, কিন্তু কোনো লাভ নাই। কারণ দুর্ঘটনাটা হচ্ছে আমার হাতে, আমার ড্রাইভারের হাতে। প্রত্যেকটা গাড়ি ছালবার উঠে গিয়েছে। কেন উঠে গিয়েছে? আপনি অবশ্যই একজন আদমি ক্রস করতে গিয়েছেন বলেই আজকে অবস্থা হয়েছে। সড়ক পরিবহন আইন কঠোর হবে, তাই নিজেদের স্বার্থে ভুল সংশোধনের তাগিদ দেন বক্তারা। মালিক শ্রমিকদের মাঝে নিয়মিত যোগাযোগ দুর্ঘটনা রোধ করতে পারে বলেও সভায় মত আসে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।